পূজো প্যান্ডেলে আসা দর্শনার্থীদের মাস্ক বিতরণ করলো সাহেবগঞ্জ আমরা কজন দুর্গাপুজো কমিটি। আজ নবমী, এবছর পুজোর শেষ দিন, আর এই শেষ দিনের শেষ লগ্নে পুজো প্যান্ডেলে ঘুরতে আসা সকল দর্শনার্থীদের মাস্ক বিতরণ করছে সাহেবগঞ্জ আমরা কজন দুর্গাপুজো কমিটি। পুজোর শুরুর দিন থেকে এই কমিটি বিভিন্ন রকম করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক সচেতনতা কর্মসূচি করে আসছিল এবং সেই মতো আজ সন্ধ্যা থেকে কুচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমার মাস্ক আমার ভ্যাকসিন এই কর্মসূচির অংশ হিসেবে তারাও মাস্ক বিতরণ করেন দর্শনার্থীদের মধ্যে। উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি উজ্জ্বল তালুকদার, সম্পাদক পুতুল বর্মন, মিল্টন সরকার সহ বাকি সদস্যরা। মাস্ক পরে পুজো করাটা আগে অবশ্যই আমাদের শরীরের একটা অঙ্গ হিসেবে ছিল না, আমরা এটা অভ্যস্তও নই, কিন্তু এই মহামারীর দিনে আমাদের সচেতনতার জন্য এটা বাধ্যতামূলক এবং এটা আমাকে আমাদের করতে হবে। সুতরাং সচেতনতার জন্য, নিজেকে সচেতন রাখার জন্য, সমাজকে সচেতন রাখার জন্য, সবার মঙ্গলের জন্য এটা আমাদের বাধ্যতামূলক। সুতরাং অসুবিধা যদি হয়েও থাকে তবু এটাকে আমাদের জীবনের অঙ্গ হিসাবে এগিয়ে নিয়ে যেতে হবে। মাস্কই আমাদের ভ্যাকসিন, এই বার্তাকে মনের মধ্যে গেঁথে এটাকেই বহন করে নিয়ে যেতে হবে। নিজেদের সচেতন রাখতে হবে, সচেতনতা, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সুশৃঙ্খলা, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং মাস্কটা বাধ্যতামূলক। একবারের জন্য ভুললে চলবে না, আমাদের একটু অসতর্ক আমাদের পরিবারকে বিপদের মুখে ঠেলতে পারে, তাই যেহেতু উনি এই রোগের, তাই আমার মাস্ক আমার ভ্যাকসিন, এই মাস্কই ভ্যাকসিন।